হাই এভরিওয়ান, আমি কার্ষ্ণিক। সো আজকে আমরা আর্সালানে এসেছি, পিছনে একটা আছে আর্সালান লেখা, এটা পার্ক সার্কাসে আমার কলেজের পাশে। কলেজে জমা দিতে এসেছিলাম, তো কাজ ছিল কলেজে, তো এখানে চলে এসেছি। তো আপনারা ভাবছেন আর্সালানে খেলে এসে বিরিয়ানি খাবো, তো এতে এমন কী আছে, এটা দেখানোর কী আছে, বাট না, আমি আর্সালানে বিরিয়ানি খাচ্ছি না আজকে। আমি আফগানি পোলাও অর্ডার দিয়েছি, তার সাথে চিকেন লাহোরি আর একটা মেন ভার্জিন মোহিটো। তো আপনারা ভাবছেন আর্সালানে এসে পোলাও খাচ্ছে, লাইক বিরিয়ানি খাচ্ছে না, সব ফুড ব্লগাররা তো বিরিয়ানি খায়। তো আমার রিজনটা হচ্ছে, লাইক আর্সালানে তো কেউ পোলাওটা অত ট্রাই করে না, সবাই তো বিরিয়ানি পিছনে দৌড়ায়। তো আজকে আমি পোলাও খেয়ে দেবো, ফার্স্ট টাইম খাচ্ছি পোলাও আর্সালানে। আমি সবথেকে একবার বিরিয়ানি খেয়েছি, আন্ডারন খেয়েছি, তো যেটা সবচেয়ে অড কম্বিনেশন। এটা টাইম বানাতেও টাইম লাগবে অবভিয়াসলি, এদের বিরিয়ানি খুব ফাস্ট হয়, কিন্তু এগুলো টাইম লাগে। তো সবচেয়ে অড কম্বিনেশনটা আজকে আমি খেয়ে দেখছি। আমি খেয়ে আপনাদের পুরো ভিডিওটা দেখুন, শর্ট ভিডিও হবে, আমি কিছু বলো না, পুরো ভিডিওটা দেখবেন, সেই সবজি দেখবেন। আর প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলে এখনও 1000 সাবস্ক্রাইবার হয়নি। তো ঠিক আছে, ভিডিওটা দেখি চলুন। দেখুন আপনারা, এটা হচ্ছে পোলাও। তো আপনারা ভাবছেন আর্সালানে পোলাও, আমি জানি খুবই আনকমন ব্যাপারটা, আর্সালানে লোকেরা বিরিয়ানি খেতে আসে, পোলাও খাচ্ছি। এটা এটা হচ্ছে লাহোরি চিকেন, আর এটা ইউনো বড়ো আমার ভার্জিন মোহিটো। ভার্জিন মোহিটো তো নর্মালি খেতে হবে, আলাদা কিছু না, বাট এই পোলাওটা দেখি কেমন খেতে, মিষ্টি খেতে, একটু পনিরও আছে ভেতরে, যেমন পনিরগুলোও আছে। দেখি দুটোর কম্বিনেশন কেমন হবে, প্রথমে পোলাওটা খেয়ে আপনাদের দেখাই, দেখি পোলাওটা কেমন খেতে দেখি আসি। খুবই মিষ্টি খেতে, বাচ্চাদের জন্য আইডিয়াল এটা খাওয়া, এমনি বড়দের জন্য ভালো লাগতে পারে, এটা চেরিও আছে, আর এমনি ভালোই খেতে। এবার ওটা দিয়ে খেয়ে দেখবি, টেস্ট করে দেখি দুটো একসাথে কেমন লাগে। আর তাছাড়া আমি যখন যখনই ব্লগ করতে আসি, কোনোদিন আমি অথরিটিসকে ইনফর্ম করি না, আমি জাস্ট এসে ব্লগ করা স্টার্ট করে দিই। কেন কি লাইক প্রিপারেশন, এটা পুরোটা আপনারা যখন দেখেন ব্লগে, এটা ইমিডিয়াল এক্সপিরিয়েন্স। এটা এমন না যে আমি অথরিটিকে বললাম আসলাম, এমনি তো স্পন্সার্স তো কেউ করছেন এখন, করলে ভালো হয়, না করাতে আমার আপত্তি নেই, কিন্তু আমি যাই করি পুরোটাই ন্যাচারাল, এটা কোনো স্ক্রিপ্টেড কিছু না। তো আপনারা যা দেখছেন পুরোটাই আসল, ক্রিটিসাইজ করি বা ভালো বলি পুরোটাই নর্মাল। সাথে খাচ্ছি আমি, খুবই ভালো দেখতে, এটাকে চিকেনের সাথে খেতে ভালো লাগবে। এবার চিকেনটা খেয়ে আপনাদের দেখাই, দেখুন কতটা ভালো পিস দিয়েছে চিকেনের ভেতরটা, দেখুন পুরো চিকেনটা ভালো পিস দিয়েছে, এখনও ফুটছে, ফ্রেশ বানিয়ে দিয়েছে, লাইক বাসি না চিকেনটা, এমনি চামচ দিয়ে ভাঙতেই ভেঙে গেল, দেখুন। এবার খেয়ে দেখি কেমন লাগছে, হেডফোনে কথা বলছি, খুব আওয়াজ হচ্ছে, তাই আপনারা যাদের শুনতে পারেন তাই জন্য হেডফোনে বলছি, ইয়ারফোন সরি। ফ্লেভারটা খুবই ভালো, খুব মুখের মধ্যে পাতা চলে গেছে, দেখা দিচ্ছিল, খুবই ভালো খেতে, মিন্টের মতো। এমনি লাহোরটা খুবই ফ্রেশ, চিকেনটা খুবই ফ্রেশ, চিকেনের কোয়ালিটিটা লাইক খুবই নরম, চামচ দিয়েই ভেঙে গেল বোনস থেকে। আর এমনি দেখি এটা কেমন খেলে, আমার প্যান্টে পড়ে গেছে। এটা এমনি নর্মাল ভার্জিন মোহিটোর মতো খেতে, বাট একটু বেশি সুইট, মানে অতটা টক টেস্টটা নেই, যেটা আমার খুব টক লেগে যায় সেই টকটা নেই, খুবই মিষ্টি খেতে। দেখুন সাইজটাও বড়ো, আমার হেডের সাথে কম্পেয়ার করি আগের ভিডিওর মতো, লাইক পুরো হেডের সাইজেরই, এমন কিছু আলাদা না, বাট ভালোই খেতে। আপনাকে পুরো ডিশটা একবার দেখাই, আজকে ব্লগটা শর্টই হচ্ছে এমনি। দেখুন পুরো ডিশটা, আপনারাও এটা ট্রাই করতে পারেন, পুরো চিকেন লাহোরির সাথে আফগানি পোলাও, তার সাথে এই মোহিটো, মোহিটোর সাথে কম্বিনেশনটা ভালো লাগছে। লাইক শেক্স ফেক্স নেবেন না, শেক্স ফেক্স কেমন একটা লাগে, ছিল পাওয়া যেতে পারে, অন্য কিছুর সাথে নিতে পারে, কিন্তু এই কম্বিনেশনের সাথে মোহিটোরাও গেছে ভালো। মোহিটো জেনারেলি আফগানি খাবারের সাথে মোহিটোরা খুব চলে যায় দেখি, মানে ওই ট্যাং একটু তেতো আর একটু এই লেবুর টেস্টটা না ডাইজেশনে হেল্প করে, আপনারাও নিতে পারেন এটা ভার্জিন মোহিটো। 210 রুপিস দাম বাস, আর এটা হচ্ছে 195, আর চিকেনটা হচ্ছে 235। চিকেনটাও দেখুন একবার, আমরা এখন নেমে যাচ্ছি। আজকের খাবারটা আমার ভালোই ছিল, খুব সুন্দর, আমার পিছনে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এটা। তো খাবারও খুব ভালো ছিল আজকে। সো ওই আফগানি পোলাওটা আমি বলবো বড়োদের ভালো লাগবে না,
খুবই মিষ্টি, তো অত স্পাইসি না, তো আপনার খেয়ে কেবল একটু বেশি মিষ্টি লাগবে। তো যারা মিষ্টি পছন্দ করো তারা খেতে পারো, বাট ওই স্পাইসি খাওয়ার চাইলে পোলাও আর থোড়ি না বিরিয়ানি হয়, বাট এনিহাও ভালো খেতে। দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর, এটা সিঁড়ি দিয়ে উপরে গিয়ে দেখুন এই রকম খুবই সুন্দর এটা। তো আজকের মতো এইখানে এই ব্লগটা শেষ করি, টাটা। এই মোটামুটি লাস্ট, তারপরে এবার কলেজ সবসময় বই একটা করার চেষ্টা করবো। প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব, টাটা।